2017 আমরা ডাক্তার একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে পড়েছি। আমরা দেখেছি যে আমাদের এখানে একটু ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ল যদিও এই আইনটি ছিল মূলত হচ্ছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট মানে নার্সিং হোম এবং বড় কর্পোরেট হাসপাতাল যে রোগীদের সাথে যে দুর্ব্যবহার করছিল এবং যে তারা যে নানা রকমভাবে টাকা পয়সা রোজগার করেছিল তাদের সাধারণ মানুষদের বোধ জানানোর একটা রাস্তা ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কিন্তু ঘটল সম্পূর্ণ আলাদা। আমরা দেখলাম অদ্ভুতভাবে একটা ডাক্তারদের মানে চারিদিকে প্রশাসনের তরফ থেকেও একটা ভিলেন করে দেওয়া হলো এবং পরপর আক্রমণ আমাদের ওপর নেমে আসতে শুরু করলো এবং ঘটনার ঘনঘটা এবং তার মানে সবচেয়ে খারাপ ঘটনাটা যেটা ঘটেছিল দেবরায় একজন চিকিৎসকের দায় বিশ্বামাকিয়ে দেওয়া হয়েছিল। তো সেখান থেকেই আমরা ডক্টর পোড়াল যেটা কিনা আমরা কিন্তু জড়াতরিতভাবে কোনো রাজনৈতিকভাবে নই, আমরা কয়েকজন ডাক্তার একসাথে এসে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা স্বাস্থ্য প্রকাশ করি এবং মানে খুব অল্প সময়ের মধ্যে আমাদের সংখ্যা প্রায় 3,000 ছাড়িয়ে যায়। পশ্চিমবঙ্গে ডাক্তার খাতা কলমে আছে ওদের 50, সত্যিকারের ডাক্তারি বলে 25 ছেড়ে। তো আমরা একসাথে আসি এবং আমরা প্রথম একটি মামলা করি তারপরে আরও অনেক মামলা করি, কারণ আমরা জানি যে ডাক্তারদের বিরুদ্ধে যে পুলিশ যখন তখন কেস দেওয়া এগুলো বন্ধ করার জন্য আমরা একটি মামলা করি এবং এই যে 190টি ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগই কিন্তু সরকারি হাসপাতালে। সেখানে সরকারের একটা বড় দায়িত্ব ছিল এই ঘটনাগুলোকে আটকানো, কিন্তু তারা আটকায়নি এবং প্রথম দিকে দেখা যায় যে কোনো রকম কোনো অভিযোগকারীকেই ধরা হচ্ছে না, কোনো অভিযোগকারীকেই অ্যারেস্ট করা হচ্ছে না, একটা অদ্ভুত অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা নিয়ে আমরা আরেকটি মামলা করি। এটার কালমিনেশন হয়ে দাঁড়ায় 2018 এপ্রিলে মুখ্যমন্ত্রী একটি হাই পাওয়ার কমিটিতে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম এবং অন্যান্য ডক্টরদের সংগঠন, সাতটি ডক্টরদের সংগঠনকে একসাথে দিতে পারেন এবং একটি খুব হাই লেভেল মিটিং হয়। আমাদের তরফ থেকে ডক্টর রেজাউল করিম আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট উনি যান এবং একটি অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিস্থিতিতে একটি মিটিং হয় থার্ডে। তো সেখানে উনি মুখ্যমন্ত্রী আমাদের কিছু প্রতিশ্রুতি দেন এবং আমরা মিটিংটা নিয়ে অসম্ভব আশাপ্রদ ছিলাম যে সত্যিকারে আমাদের কথাগুলো পৌঁছতে পেরেছি। তাতে আমাদের যে কথাগুলো বলা হয়েছিল যে একদম টাইম বাউন্ড ম্যানারে আমাদের কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মেডিকেয়ার 2009 একটি আইন আছে আমাদের, যেটি আইনে বলা হয়েছে যে ডাক্তারের এবং স্বাস্থ্যকর্মীদের হাত তুললে কিংবা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ভাঙচুর করলে জামিনযোগ্য হয় তাদের বিরুদ্ধে মামলা করা হবে মেডিকেয়ার 2009 এটা ইনফোর্স করা হবে। দুই বলা হয়েছিল সমস্ত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট এবং ট্রাফিক কিওস এবং রাস্তার মোড়ে মোড়ে যে এনসিবি নীতিগুলো আছে সেখানে জানানো হবে যে ডাক্তারদের গায়ে হাত তুললে কিন্তু প্রশাসন তাদের ওপর সর্বহস্ত হয়ে নেমে আসবে এবং জিরো টলারেন্স পলিসি পুলিশ যে মেনে নেবে না এটা চারিদিকে বার্তা দিয়ে জানানো হবে। তিন, অ্যাডমিনিস্ট্রেশন কোনো এবং পুলিশ কোনো ডাক্তারকে হ্যারাস করবে না, এই ক্ষেত্রে আমাদের নতুন করে বলার কিছু নেই, এটা হচ্ছে অলরেডি সুপ্রিম কোর্টের একটি আইন আছে। সুপ্রিম কোর্টের আইনে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলা আছে কোনো ডাক্তারকে কোনো ক্লিনিক্যাল কারণে কোনো এক্সপার্ট কমিটির রেকমেন্ডেশন ছাড়া প্রশ্ন করা যাবে না, গ্রেফতার করা যাবে না এবং এই যে হঠাৎ হঠাৎ ডাক্তারদের থানায় নিয়ে গিয়ে তাদের জেরা করা এটা ইমিডিয়েটলি বন্ধ হবে। চার, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2017 যেটার মূল উদ্দেশ্য যেটা সেখানেই সরকার ফিরে যাবে এটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের জন্য কোনো ডাক্তার এবং কোনো স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কোন রকম রায় ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট দেবে না। এবং ছয়, প্রশাসনের সর্বোচ্চ স্তর চিফ মিনিস্টার স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং একটি বিবৃতি দেবেন এই এই ঘটনার নিন্দা করে, উনি বলেছিলেন ওনার সময় করে উনি দেবেন। কার্যত আমরা দেখলাম এই কোনোটাই কিন্তু ঘটেনি। যেগুলো ঘটলো আমরা দেখলাম যে এরপর থেকে যে কটি অ্যারেস্ট হয়েছে তাতে মিডিয়া
2009 পরিস্থিতিতে দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেওয়া হয়নি। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলোতে আমরা দেখেছি খুব হার্ডকোর কি দিয়ে যে হাসপাতালগুলোতে একই করে ফ্লেক্স দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে চিকিৎসা সমাজের বন্ধু, আমরা তার জন্য খুবই কৃতজ্ঞ। পুলিশ কলকাতা পুলিশের তরফ থেকে এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার জন্য আমরা কলকাতা পুলিশকে অত্যন্ত আমাদের অভিনন্দন জানাই, আমাদের ধন্যবাদ জানাই। কিন্তু বাকি যে বলা হয়েছিল যে ঘটনাগুলো করা হবে আর কি, যে চারিদিকে দিকে দিকে সরকারের তরফ থেকে যে লাইন মেডিং যে ট্রাফিক কিওস্কে আছে এবং সমাজের সব স্তর থেকে মানে অ্যাডভার্টাইজমেন্ট বাড়াতে সরকার জানাবে যে ডাক্তারদের এবং স্বাস্থ্যকর্মীদের গায়ে হাত তোলা যাবে না, সেটা কিন্তু ঘটেনি। ডাক্তারদের অ্যারেস্ট করা যাবে না আমরা জানতাম, গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি একজন ডাক্তারকে অ্যারেস্ট করা হয়েছে, যদিও সুন্দরবনে জামিন দেওয়া হয়েছে, তা সত্ত্বেও একটি ক্লিনিক্যাল ঘটনায় একটি ডাক্তারকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে স্পেসিফিক আমাদের আশ্বাস দেওয়া সত্ত্বেও। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এখনো আদালতে পড়ে আছে এবং সেটা থেকে যে অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছিল যে নেসেসারি অ্যামেন্ডমেন্ট করা হবে, যে স্মল ক্লিনিকগুলোকে বাদ দেওয়া হবে, ক্লিনিক্যাল পার্সনদের বাদ দেওয়া হবে, যেমন কিনা ডাক্তার নার্স এদেরকে এই পার্ভিউ থেকে বাদ দেওয়া হবে, সেটা নিয়ে কোনোরকম পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। এবং WBCRC-কে বলা হয়েছিল ডাক্তারদের হ্যারাসমেন্টের জন্য নয়, এটি হচ্ছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট মানে নার্সিংহোম এবং কর্পোরেট হাসপাতালের বিরুদ্ধে, কিংবা তাদের সমস্যা হলে তাদের বিরুদ্ধে কোনো রোগীর ক্ষোভ থাকলে কিংবা তাদের পরিজনদের ক্ষোভ থাকলে তবেই WBCRC অ্যাক্ট করবে। আমরা বারে বারে দেখেছি তারা পরিষ্কার মতামত ক্লিনিক্যাল মতামত জানাচ্ছে যেটা কিনা তাদের পারভিউর বাইরে, তাদের তারা কিন্তু কোন ডাক্তার কি ভালো ডাক্তার কি খারাপ ডাক্তার, ক্লিনিক্যালি এই কাজটা ঠিক হচ্ছে কি না, এবং যেগুলো কিনা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যে সংগঠনটি আছে এটা কিন্তু তাদের পারভিউর বাইরে, তার বাইরে কেউ তারা কিন্তু বন্ধ রাখছে, তাতে তাদের হিসেব কি যাবে না। কিন্তু ভবিষ্যতে আমাদের ডাক্তারদের একটা তো সমস্যা আছে, আমাদের বিরুদ্ধে বহু জায়গায় একসাথে মামলা করা যায়, PTA-তে মামলা করা প্রক্রিয়া পড়ে, যেটা কিনা অনুপ্রেক্ষিত ছিল, এরকমভাবে এগোবে আমরা আশা করিনি। এবং শেষ প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এই একটা বার্তা যাওয়া যে ডাক্তাররা সমাজের অংশ, তারা তাদেরই কাজ করছে, সরকারেরই কাজ করছে, রোগীদের পাশে দাঁড়াচ্ছে, তাদের বিরুদ্ধে তাদের গায়ে হাত দিলে সেটা গুন্ডামি হবে এবং তাদের বিরুদ্ধে সরকার যে রুখে দাঁড়াবে এই বার্তাটা কিন্তু এখনো অবধি আমরা দেখিনি। আমাদের অনেকেই মনে করছে যে আমরা হয়তো মানে এখানে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম সম্পূর্ণই একটি রাজনৈতিক সংগঠন, আমরা কোনোরকম কোনো রাজনৈতিক দলের পক্ষেও নই বিপক্ষেও নই, আমরা সরকারের বিরুদ্ধে নই, তবে আমরা সরকারি আমরা মনে করি যে সরকারকে যারা স্বাস্থ্য বিষয়ে যারা কিনা নানা রকম বুদ্ধি দেয়, যারা কিনা থিঙ্ক ট্যাঙ্ক বিহাইন্ড, তারা বোধ হয় ঠিকঠাক মতো সরকারকে পরিচালনা করছে না, তার কারণ সেইখানে আমাদের তরফ থেকে এই জিনিসগুলো তুলে ধরার খুব প্রয়োজন আছে। এবং আমরা যে কথাগুলো বলব, আমরা যে সমালোচনাগুলো করছি সেগুলো সরকারের কাজে পৌঁছানোর জন্যে এতদিন হয়ে গেল, আমাদের প্রেস কনফারেন্স যাওয়া ছাড়া কিন্তু কোনো ইয়ে নেই, একবারও ভাববেন না আমরা সরকার বিরোধী কোনো সফল একদমই না। কিন্তু এই 2018 ছুটি হয়েছে, তো এর বিরুদ্ধে 6 মাস মানে সেপ্টেম্বর অক্টোবরে শেষ হয়ে গেছে, আমরা 2-3 মাস অপেক্ষা করলাম, কারণ মধ্যে উৎসবের একটা পরিবেশ ছিল আর এর মধ্যে আমরা সরকারকে বিরোধ করতে চাইনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী কবে কবে ন্যাশনাল পলিটিক্স একজন ব্যস্ত হয়ে পড়ছে এবং স্টেট পলিটিক্সে খুবই মাথা আছে বলে মনে হচ্ছে, ফলে চিকিৎসকদের সমস্যাটাকে বোধ হয় খুব বড় সমস্যা বলে ভাবছেন না এবং ভাবছেন আমাকে ঘুমিয়ে পড়েছে। প্রথমে আমরা সরকারকে মনে করে দিতে চাই যে গত 2 বছর প্রায় 2 বছর ফেব্রুয়ারি 2017 উনিশে বিখ্যাত অকুখ্যাত জায়গাগুলো জানানো তাও মার্কেটিং করেছিলেন এবং তারপরে একটার পরে একটা ডাক্তাররা মার খেয়ে যাচ্ছে। লেটেস্ট যেটা হয়েছে, আমাদেরকে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন আমাদের হিসেবে যে 85টা ঘটনা অফ ভাইরাস হয়েছে April 2018, উনি নিজে আমাদের বলেছিলেন যে তোমার হিসেবে ভুল আছে, ওটা 105টা হবে এবং এরপরে আর কিছু হবে না, কারণ ইসিজি আমাদের সামনে উনি বললেন যে আপনারা সব ভরসা ব্যবস্থা নিন যেন এসব না হয়। এখন
আরো আমরা সময় দিচ্ছি মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তা করুন, উনি নিজেই বলেছিলেন সমাজ করার একটা বিভিন্ন মিটিং হবে, সেই বিভিন্ন মিটিংটা হতে তো অনেকে আমাদেরকে আপনাদের কাছে এসে বলতে হতো, আমরা তো সরাসরি বলতাম। কিন্তু দেখা যাচ্ছে কি রিভিউ মিটিং যে একটা করবো ভেবেছিলেন সেটাও নয়, কারণ আমরা কোনো অফিসিয়াল যে রেজলিউশন মিটিংয়ে তো একটা রেজলিউশন হয়, অফিসিয়াল কোনো রেজলিউশন আপনাদেরকে পৌঁছনি। আমি জানি না তার স্মরণে আছে কি না, কিন্তু তিনি বলেছিলেন সমাজ করে রিভিউ মিটিং হবে, এবং তিনি এটাও বলেছিলেন যে ইন দ্য মেন টাইম ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং ডিজি এরা পুরো ব্যাপারটাকে রেগুলারলি রিভিউ করবে, কোনো রিভিউ মিটিং হয়নি। আমি পার্সোনালি ডিএনএ এবং ডিএনএ সিস্টেমে একাধিকবার দেখা করেছি এবং বলেছি যে আপনি এটা কিছু একটা করুন, তো তাদের কোনো মাথাব্যথা নেই, কাজে এটা আমি আর অপেক্ষা করা সম্ভব না। আমরা এবার কিন্তু খুব খারাপ কিছু পদক্ষেপ আমাদের নিতে হবে। পশ্চিমবাংলায় 53,000 কাছাকাছি রেজিস্টার ডক্টর আছে, আমাদের 720,000। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা আপনি বলতে পারেন যে 20,000 ডাক্তার নিয়ে আমরা করে বসে আছি কেন, আমরা সরকারকে ব্যাখ্যা করতে চাই না, কারণ সরকারকে ব্যাখ্যা হবে না। সরকার সেলফ ডিস্টেন্সে বসে থাকবে, আজকে যে বর্গভাটায় সবচেয়ে সাপোর্ট করবে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা হাসপাতালে চিকিৎসার জন্য আসছে, আমরা সবাই আউটসাইড আওয়ার প্রফেশন অ্যান্ড ওয়াইট পশ্চিমবাংলায় 192টা ঘটনা ঘটলো ভায়োলেন্সে, ডাক্তারদের পেটানো হলো, সেখানে আইএমএ যদি তার কাজটা করতো তাহলে ডাব্লিউবিডিএফ জন্ম হতো না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইউজ করা হচ্ছে। আপনারা উদাহরণ দিন, ধরুন ন্যাশনাল মেডিকেল কমিশন বলে মোদী সরকার একটা বিল আসবে করেছে, আমরা সবাই এটা বিরোধী। সেই বিলে যে সমস্ত জিনিস লেখা আছে তার মধ্যে একটা হচ্ছে ক্রস কাটিং, অর্থাৎ আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিককে লেজিটিমাইজ মেডিসিন হিসাবে ব্যবহার করে অ্যালোপ্যাথিক মেডিসিনের গুরুত্বটাকে কমিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, সেটা সারা রাজ্যে সারা দেশে কোথাও চালু হয়েছে, পশ্চিমবাংলায় হয়েছে, আইএমএ সেটাকে সমর্থন করেছে, এমনকি আইএমএ একটা ট্রেনিং প্রোগ্রাম করেছে যাতে ক্র্যাশ কোর্স করে এদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। তাহলে কি প্রমাণ হচ্ছে? তো ব্রিজ কোর্স মেডিকেল এনএমসি বিল আপনি দিল্লি থেকে প্রতিবাদ করছে, ওয়েস্ট বেঙ্গলে তার একটা ক্ষুদ্র ভাষণ এখানে যখন চালু হচ্ছে তখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সেটা সপক্ষে বিবৃতি দিচ্ছে এবং জনমত তৈরি করছে, তাহলে এটাকে কি বলবো? তাহলে কি বলা যায় ডাক্তার এবং রুগীদের দুর্গতি আইনের জন্য? না, সেটা কি করবো? আইনের বর্তমান যে লিডারশিপ আছে তার জন্য, আইনের জন্য কেন হবে? আইনের না, সেটা এক জিনিস নয়, আইনের একটা ঘোষিত কনস্টিটিউশন আছে, এরা সেই কনস্টিটিউশন মানে না, মানে না অলিম্পিয়া প্রেসিডেন্ট এবং ডক্টর শান্ত বসে।